লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের শাকনল এলাকার 100 কিলোমিটার দীর্ঘ নদীতে মার্চ এপ্রিল দুমাস ইলিশের অভয়াশ্রম ঘোষণা করেছিল সরকার। ইলিশ প্রজনন মৌসুমে সব ধরনের মাছ ধরা ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল 30 এপ্রিল পর্যন্ত। অভয়াশ্রমের মেয়াদ শেষ হওয়ায় সকাল থেকে আবারও মাছ ধরা শুরু হয়েছে নদীতে। নৌকা ও জাল নিয়ে জেলেরা প্রস্তুত রয়েছেন এরই মধ্যে। তবে গত দুমাসে অনেক কার্ডধারী জেলেই সরকারি বরাদ্দ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। আমরা যে দুই মাস সরকার নিষিদ্ধ করছে, এই দুই মাস আমরা বন্ধ ছিলাম, থেকে আমরা নদীতে নামবো মাছ ধরতে ইনশাল্লাহ। নদীর জাম মাছ ধরবো আমরা, এখন নদীতে মাছ বড় হয়েছে, মাছ ধরবো, দানা পানা দিবো, ছেলেপেলে নিয়ে জীবিকা নির্বাহ করবো, আমাদের জন্য খুব ভালো হয়েছে। ইলিশ ধরা শুরু হওয়ায় স্থানীয় আড়ত ও বরফকলগুলো মৎস্যজীবী, মাছ ব্যবসায়ী ও আড়তদারদের পদচারণায় আবারও মুখর হয়ে উঠেছে। আশা করি ইনশাল্লাহ নদীর ফলন ভালো হবে, নদীর মাছের উৎপাদন ভালো হবে। এবারকার অভিযান অত্যন্ত কড়াকড়ি গেছে, জেলেরাও মানছে। মৎস্য বিভাগ জানায় এবার ইলিশ উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে 20,000 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 8,000 কোটি টাকা। ইলিশের পোনা ধাক্কা তথা 10 ইঞ্চির নিচে ইলিশের পোনা ধরার 30 দিন পর্যন্ত নিষিদ্ধ। এই সময় কেউ যদি আবার আইন ভঙ্গ করে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। মে জুন মাসে 10 ইঞ্চির নিচে জাটকা শিকারের ওপর নিষেধাজ্ঞা থাকছে। এ সময়ও জেলেদের 40 কেজি চাল খাদ্য সহায়তা হিসেবে দেবে সরকার। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।